বাংলাদেশকে জিএসপি সুবিধা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব ইতিবাচক বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ কর্মপরিবেশ উন্নয়নের শর্ত দিয়ে দু তেরো সালে বাণিজ্যিক সুবিধা বাতিল করে মার্কিন প্রশাসন রোববার সচিবালয়ের রফতানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের সভা শেষে এ তথ্য জানান তিনি বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ তিনি বলেন টাস্ক ফোর্সের কি হবে কারা থাকবে এর প্রক্রিয়া নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক অর্থ উপদেষ্টা বলেন কিছু দিনের মধ্যেই এই টাস্ক ফোর্স দৃশ্যমান হবে এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড ও ব্যাংক খাতের সংস্কারে আলাদা টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে লুটপাটকারীদের ধরা শুরু হয়েছে তা দৃশ্যমান দেখা যাচ্ছে ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন ব্যাংক খাতের ওপর আস্থা ফিরিয়ে আনা ছিল বড় চ্যালেঞ্জ এই আস্থা সরকারের এক মাসে অনেকটা ফিরে এসেছে এছাড়া সরকারের নানা পদক্ষেপের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে আসবে বলে জানান তিনি সরকারের এই উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে রফতানি আয় বৃদ্ধি পেয়েছে গেল অর্থ বছরে রপ্তানি আয় এর আগের বছরের চেয়ে বারো দশমিক চার শতাংশ বেড়েছে আগামী বছরের জানুয়ারিতেই বাণিজ্য মেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি